সিডিও ও সিটি কর্পোরেশনের বিরোধ নিরসন হওয়ায় দ্রুত এগিয়ে চলেছে চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। টাইগার পাসের পাহাড় রক্ষা নিয়েই শুরু হয়েছিল এই বিরোধ। এবার দুই পাশে নয়, টাইগার পাস এলাকায় সড়কের মাঝ দিয়ে র‍্যাম্প তৈরি করে আক্তারুজ্জামান ফ্লাইওভারে যুক্ত করা হচ্ছে। পরিবর্তন হয়েছে নকশায়ও। এর মধ্যে এই প্রকল্পের 60% কাজ শেষ হয়েছে। এই মেগা প্রকল্পটি শেষ হবার কথা 2023 সালের জুন মাসে। আদর ইসলাম বাবুর ছবিতে শেখ জায়েদের প্রতিবেদন। বন্দরনগরীকে যানজটমুক্ত করতে সরকারের অন্যতম মেগা প্রকল্প চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রায় 3,500 কোটি টাকা ব্যয়ে শাহ আমানত বিমানবন্দর থেকে শহরের লালখান বাজার পর্যন্ত নির্মাণ হচ্ছে এই উড়াল সড়ক। এরই মধ্যে শেষ হয়েছে 60% নির্মাণ কাজ। এটি বাস্তবায়ন হলে এয়ারপোর্ট থেকে শহরে আসতে সময় লাগবে 15 থেকে 20 মিনিট, যেখানে এখন লাগে 2.5 থেকে 3 ঘন্টা। পাহাড়ি চট্টগ্রামের সৌন্দর্য শহর থেকে দেখা যায় এই টাইগার পাস লালখান বাজার মোড়ে আসলে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যেটি চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে আক্তারুজ্জামান ফ্লাইওভারের সঙ্গে যুক্ত হচ্ছে, সেটিও যাবে এখান দিয়ে, যেটি দুটি র্যাম এর কারণে পাহাড়ের সৌন্দর্য দেখতে বাধা পেতে হতো বলে দাবি করেছে সিটি কর্পোরেশন। সেই দাবির প্রেক্ষিতে নকশায় পরিবর্তন এনেছে সিডিএ। এক্সপ্রেসের উদ্দেশ্যটা সাধন হয় যে আমাকে 20 থেকে 25 মিনিটের মধ্যে জিসি বা সিটি সেন্টার বা মুরাদপুর বা বদার যেতে হবে। 4টা সেকশনে আমাদের এখন কাজ চলছে। আগে যে 60 ফুটের কথা ছিল, এখন মাত্র 40 ফিট। আমাদের এই পাহাড় থেকে ওই পাহাড়ের দূরত্ব প্রায় 70, 80, 90-এর, তাহলে পাহাড়ের সাথে কোনো এখানে টাচ হচ্ছে না। এখন টাইগার পাস ও লালখানবাজার এলাকায়ও শুরু হয়েছে প্রকল্পের কাজ। বাধা দূর হওয়ায় দ্রুত এবং যথাসময়ে কাজ শেষ করার তাগিদ এই নগর পরিকল্পনাবিদের। আগামী কিছুদিনের মধ্যে এই কাজটা যদি আরও দ্রুত গতিতে চালিয়ে নেওয়া যায়, আমাদের আগামী 1 বছরের মধ্যে র্যাম্পটা খুলে দেওয়া যাবে এবং নাগরিক ভোগান্তি কমে যাবে বলে বিশ্বাস। 16.5 কিলোমিটার এক্সপ্রেসওয়ের 9টি জায়গায় ওঠানামার জন্য থাকবে 24টি র‍্যাম্প। বাস্তবায়নকারী সংস্থা সিডিএ বলছে, এই প্রকল্পের ফলে চট্টগ্রাম বন্দর ও বিমানবন্দর কেন্দ্রিক যানজট নিরসনের পাশাপাশি গতি আসবে আমদানি রপ্তানিতে। শেখ জায়েদ, নিউজ 24, চট্টগ্রাম।